नमस्कार बन्धुरा, पश्चिमबंगे विभिन्न जिले ग्रामीण लाइब्रेर कर्मी नियोगे विज्ञप्ति प्रकाशित होने तुम्हारे योग्यता लागे उच्च माध्यमिक पास जिलाभित तुम्हारे शून्यपद क्योंकि रही है सम्पूर्ण अनलाइन माध्यम आवेदन करते परीक्षा नियोग पद्धति समस्त किस क्राइटेरिया भिडियोते तो भिडियो अवश्य शेष पर्यंत देखार चेष्टा कर लाइक और सबसक्राइब क्योंकि तुम्हारा अवश्य कर प्रथम जो डिस्ट्रिक्ट हे नदिया देखो नोटिफिकेशन 31/5/2023 तारीखे प्रकाशित हो नदिया जिले टोटाल शून्यपद एखे बला हो 37 ठीक है এবং এর জন্য তোমাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবার বলছি হাই সেকেন্ডারি পাস লাগবে এর পাশাপাশি তোমার একটা কিন্তু লাইব্রেরি কিংবা ইনফরমেশন সায়েন্স থেকে তোমার যদি পাস সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস এর পাশাপাশি লাইব্রেরি অথবা এবং লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সে তোমার যদি পাস সার্টিফিকেট থাকে অবশ্যই এখানে আবেদন করতে পারবে তুমি যদি ঠিক আছে তুমি যদি লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্বন্ধে তোমার বেসিক নলেজ জানতে হবে এবং বাংলা ভাষা তোমাকে অবশ্যই জানতে হবে এর জন্য আবেদনের বয়স হচ্ছে 18 বছরের নিচে হলে চলবে না 40 বছরের উপরে হলে চলবে না অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে তোমাদের যে এক্সাম হবে প্রথমে রিটেন এক্সাম 50 নম্বর থাকবে একাডেমিক এবং প্রফেশনাল রেজাল্টের উপর 20 নম্বর থাকবে কম্পিউটার টেস্ট 10 মার্ক থাকবে ইন্টারভিউতে 15 মার্ক থাকবে এবং এক্সপিরিয়েন্সে 5 নম্বর থাকবে অর্থাৎ টোটাল এই 100 নম্বরে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে ঠিক আছে নেক্সট ডে ডিস্ট্রিক্টটা সেটা হচ্ছে বীরভূম দেখো এটা 29 মে 2023 প্রকাশিত হয়েছে তোমাদের এখানে টোটাল শূন্যপদ রয়েছে কিন্তু 38 সেম একই এডুকেশন কোয়ালিফিকেশান ঠিক আছে এজ একই ঠিক আছে সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ নেক্সট হচ্ছে পুরুলিয়া পুরুলিয়াতে তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে 30 পোস্ট নাম হচ্ছে লাইব্রেরিয়ান ইন স্পন্সর পাবলিক লাইব্রেরি হ্যাভিং স্ট্যাটাস অফ রুরাল লাইব্রেরি এডুকেশন কোয়ালিফিকেশান ডিজারেবল কোয়ালিফিকেশান এখানে চেয়েছে ডিজারেবল কোয়ালিফিকেশান এখানেও চেয়েছে দেখো এখানেও হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশান চেয়েছে ঠিক আছে তো এজ সিলেকশন প্রসিডিউরটা একটু বলে দিচ্ছি তোমাদের প্রথমে রিটেন এক্সাম হবে তারপরে কম্পিউটার টেস্ট হবে এবং শেষে ইন্টারভিউ হবে ঠিক আছে তো এভাবে কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু নিয়োগ করা হবে তো পুরুলিয়া শেষ হয়ে গেলে এটা দেখা আছে দক্ষিণ দিনাজপুর তোমাদের দক্ষিণ দিনাজপুরে 14 শূন্যপদ রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান এজ সমস্ত কিছু কিন্তু একই ঠিক আছে এরপরে দেখো তোমার এখানে আবেদন শুরু হয়ে গেছে এটা কোন ডিস্ট্রিক্টের কথা বললাম দক্ষিণ দিনাজপুরের কথা 30 মে থেকে আবেদন শুরু হয়ে গেছে আবেদন চলবে হচ্ছে 15 তারিখে এবং রিটেন এক্সাম হবে কিন্তু জুলাই মাসের 30 তারিখে ঠিক আছে আর এটা হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টে ঠিক আছে এটা হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টের জন্য কোচবিহার ডিস্ট্রিক্টে টোটাল শূন্যপদ কিন্তু রয়েছে 34 ওই এডুকেশন কোয়ালিফিকেশান বয়স একই ঠিক আছে সেম সাউথ 24 পরগনার জন্য এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট স্কেল বেতন কত দেবে কতগুলি সিট রয়েছে 52 রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাবা এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী কী রয়েছে সেম একই রয়েছে সে ডিজারেবল কোয়ালিফিকেশান এ সিলেকশন প্রসিডিউর সমস্ত কিছু এখানে একই রয়েছে ঠিক আছে এরপর আরেকটা জেলা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের জন্য যেখানে 29 শূন্যপদ রয়েছে ঠিক আছে এটা দেখে নেবে এরপরে সর্বশেষে আমরা দেখতে পাবো হচ্ছে হাওড়া তোমরা দেখতে পাচ্ছ হাওড়াতে টোটাল শূন্যপদ রয়েছে 36 এসেনশিয়াল কোয়ালিফিকেশান এজ সিলেকশন প্রসেস সমস্ত কিছু একই রয়েছে ঠিক আছে তো চলো এই ছিল প্রত্যেকটি জেলায় ঠিক আছে প্রত্যেকটি জেলায় কিন্তু তোমাদের লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হচ্ছে তো অবশ্যই একটু সচেতন নজরে রাখবে এবং তোমরা কিন্তু অনেকে জিজ্ঞেস করে দাদা এটা অনলাইন না অফলাইন আমরা কীভাবে এখানে আবেদন করতে পারবো তোমরা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে ঠিক আছে হ্যাঁ সম্পূর্ণ কিন্তু তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে তো তোমরা যারা এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করেছো ঠিক আছে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো তোমাদের রয়েছে তো তোমাদের অবশ্যই কিন্তু এটা ফর্ম ফিল আপটা তোমরা একটু করে নেবে ঠিক আছে ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে জেলাভিত্তিক যেহেতু শূন্যপদ রয়েছে একটু করে নেবে চলো এই ছিল আজকে লেটেস্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ বন্ধুরা